কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সুমন গ্রাফটিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাম্বুরার কলম করতে হয়, অর্থাৎ একটি লেবু গাছে আমরা জাম্বুরার সায়ন প্রতিস্থাপন করব। 40 দিন আগে যে গ্রাফটিংটি করে আমরা সফল হয়েছি, চলুন সেটি আমরা ঘুরে দেখে আসি। লেবু গাছে জাম্বুরার সফল গ্রাফটিংটি আপনারা দেখতে পাচ্ছেন। 40 দিন আগে এটি করা, জাম্বুরার অনেক বড় বড় পাতা বের হয়েছে। জাম্বুরার পাতা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের অংশে খাদযুক্ত এই পাতা অনেকেই চিনে থাকবেন আপনারা, এটি হচ্ছে জাম্বুরার পাতা। পাশাপাশি একই গাছে একই ডালে লেবুর পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এটি লেবুর পাতা। এরপর আমরা দেখব কিভাবে আমরা এই কলম বা গ্রাফটিংটি করেছি, সেই পদ্ধতি। ভিউয়ার্স আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আমরা লেবুর ডালটিকে আগার দিক থেকে কেটে নিয়েছি। এরপর জাম্বুরার সায়নটিকে আমরা ভি শেপে ধারালো একটি নাইফ দিয়ে বা চাকু দিয়ে কেটে নিব। এরপর লেবুর ডালটিকে আমরা ধারালো নাইফ দিয়ে ফেরে নিব। এবার জাম্বুরা সায়নটিকে এই লেবুর ডালের ভিতরে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিব বা সেট করে দিব। এবার কলমকৃত অংশটিকে পলিথিন দিয়ে অথবা গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে দেব, যাতে এর মধ্যে পানি প্রবেশ করতে না পারে। এবার সায়নটিকে আগার দিক থেকে পলিথিন দিয়ে পেঁচিয়ে বেঁধে দেব, যাতে এটি ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে একটিও কৃষি বিষয়ক ভিডিও এবং গ্রাফটিং বিষয়ক ভিডিও মিস না হয়। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।